আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব পর্ন ভিডিও পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও দেখা সম্পর্কে ইসলাম কি বলে দর্শক নাটক মুভি এগুলো দেখা আর পর্ন ভিডিও দেখা কি একই পর্যায়ের কিনা বন্ধুরা নাটক মুভি এগুলো যে আছে বর্তমান প্রচলিত নাটক সিনেমা এগুলো দেখা হারাম কারণ এগুলোতে অশ্লীলতা প্রদর্শন হয় সাথে সাথে গান বাজনা থাকে ব্যাপরদা নারীদের দৃশ্যবান করা হয় এই কারণে এগুলো হারাম নিষিদ্ধ এখন পন ভিডিও যেগুলো আছে অশ্লীল ভিডিও তো এগুলো এর চাইতে মুভি নাটক সিনেমার চাইতে আর জঘন্য পর্যায়ের অপরাধ নাটক সিনেমা এগুলো হারাম নিষিদ্ধ কবিরা দেখা এখন অশ্লীল ভিডিও বিভিন্ন সাইটে গিয়ে হয়তো দেখা যায় তো এই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে একত অশ্লীলতা থাকে এবং আরো চূড়ান্ত পর্যায়ের যার মধ্যে জেনা বেবিচার ঘৃণ্য কাজ মোবাইলের মাধ্যমে প্রদর্শন করা হয় মানুষ দেখে থাকে দর্শক একটা ভিডিওতে অশ্লীলতা যত চরম পর্যায়ের হবে হারামটাও তত বেশি পরিমাণে হবে অপরাধটা বড় পর্যায়ের হবে তো নাটক মুভি এগুলোতে যদি কবিরা গোনা হয় বড় আকারের গোনা তো অশ্লীল ভিডিও দেখার ক্ষেত্রে আর বড় পর্যায়ের কবিরা গোনা হবে শুধু গোনায় না দর্শক এই যে অশ্লীল ভিডিও দেখা বা এই যে অশ্লতামূলক ভিডিও যা কিছু আছে এগুলো দেখার দ্বারা মানসিক সমস্যা হয় শারীরিক সমস্যা হয় দুনিয়াতে বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে আল্লাহ তাহলে গজব চলে আসে সাথে সাথে হাসরের মাঠ প্রচন্ড আকারের শাস্তি ভোগ করতে হবে তো আমাদের অশ্লীলতা ভিডিও যাই হোক চাই নাটক সিনেমা হোক বা এই জাতীয় খারাপ ভিডিও হোক এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো আমাদের সবার বর্জন করতে হবে কারণ এগুলোর দ্বারা আল্লাহর জিকির থেকে আখারাতের স্মরণ থেকে মানুষদের দূরে সরিয়ে রাখে তো সেই জন্য দর্শক আমরা ভালো ভালো কাজে অগ্রসর হব আমরা ভিডিও দেখতে পারি মোবাইলে দেখতে পারি বা টিভিতে দেখতে পারি যেগুলো মধ্যে কোনো অশ্লীলতা থাকবে না কোনো খারাপই থাকবে না গান বাজনা থাকবে না এই জাতীয় যদি কোনো ভিডিও হয় তাহলে সেগুলো দেখা যাবে যে ইসলামিক বিভিন্ন বিষয় যেগুলো আছে দর্শক আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বুদ্ধি পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম